वेलकम टू पायल्स किचन। शुधुमात्र एकटा जिनिसेर व्यवहार करे निरामिष एकटा पनीरेर रेसिपि निछि, जेटा भातेर साथे खूबी भालो जाए। तबे आपनारा लुचि परोटार साथेओ खेते पारबेन। साथे आछे किछु टिप्स, पुरो भिडियोटा ना देखले आपनारा बुझते पारबेन ना। छोटो काचेर बाटिर हाफ बाटि चीने बादाम आध घंटा गरम जले सोक करे रेखेछि, आपनारा सारा रातो भिजिए रखते पारेन। छाड़िए नेब, तारपर पेस्ट करे नेब। आपनारा मिक्सिते बा शीलेओ बेटे नेते पारेन। बादामगुलो सोक होवार पर फुले एक बाटी हये गेछे, मा बादामगुलो छाड़िए दिच्छे। आपनारा जदि एई झामेलाटा ना करते चान ताहले कि करबेन, चीने बादामगुलो प्रथमे शुकनो कड़ाते 10 থেকে 15 মিনিট ভেজে নেবেন। তারপর হাত দিয়ে ঘষলেই খোসাগুলো ছেড়ে যাবে, তারপর ঝেড়ে নিলেই হবে। তারপর মিক্সিতে গুঁড়ো করে একটু জল দিয়ে পেস্ট করে নিলেই হয়ে যাবে। একটা বড় বোলে এই বাদাম বাটাটা অ্যাড করে দিচ্ছি। শিলে মিহি করে বাটা, এতে একটু জল ঢাললাম, মিক্স করে দিচ্ছি। বাদাম পেস্টে জল ঢেলে মিক্স করছি কেন, কারণ যে কোনো বাদাম জাতীয় পেস্ট তেলের মধ্যে ডাইরেক্ট দিয়ে কষালে একদম ছাকরা ছাকরা হয়ে যায়, দানা দানা হয়ে যায়, স্মুথ থাকে না আর। তাই আমি জল দিয়ে মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কনসিস্টেন্সিটা লিকুইড দুধের মতো হয়ে গেছে। কড়াতে আন্দাজ মতো সর্ষের তেল ঢেলে ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন, কম চাইলে কম, বেশি চাইলে বেশি। আমি তেলের পরিমাণ বলি না, কারণ কেউ তেল কম খায়, কেউ বেশি খায়। 1/4 টিস্পুন কালো জিরে অ্যাড করে দিলাম, আর 2টো চেরা কাঁচা লঙ্কা নেড়ে দিলাম। 20 সেকেন্ড মতো নাড়বো, কালো জিরে বেশি ভাজলে তেতো হয়ে যায়, হিট লো আছে না করুন পুড়ে যাবে। বাদাম পেস্ট গোলা অ্যাড করে দিচ্ছি, হিট এবার মিডিয়াম করে দিলাম, মিক্স করে দিচ্ছি। একদম হাই হিটে ফোটাবো না, লো টু মিডিয়াম হিটে ফোটাতে হবে, না আবার দানা দানা হয়ে যাবে। নুন অ্যাজ পার টেস্ট, বয়েল আসা স্টার্ট হয়ে গেছে। 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, বেশি হলুদ অ্যাড করবো না, মিক্স করে দিলাম। 1 টিস্পুন কাঁচা লঙ্কা বাটা অ্যাড করে দিলাম, বা যে যেমন ঝাল খাবেন ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন, কম চলে কম, বেশি চলে বেশি। মিক্স করে দিলাম কাঁচা লঙ্কা বাটা, একটু স্লাইড জল অ্যাড করব, ঘন হয়ে যাচ্ছে তাই। গরম জলই অ্যাড করলাম, এটা মাখো মাখোই হবে তাই বেশি জল অ্যাড করার দরকার নেই। মিক্স করে দিচ্ছি। 1 টিস্পুন চিনিও অ্যাড করে দিচ্ছি, ছোটো চামচের 1 চামচ। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন, চাইলে 1/2 চামচ অ্যাড করতে পারেন। মিক্স করে দিলাম। এই রান্নাটা খুবই সহজ, একের পর এক ইনগ্রিডিয়েন্টস, জাস্ট মিক্স করে নিতে হয়। এটা এবার 5 মিনিট মতো ফুটিয়ে নেব, লো টু মিডিয়াম হিটে। 5 মিনিট হয়ে গেছে, এখানে 150 গ্রাম পনির কিউবস আছে, অ্যাড করে দেব। হালকা হাতে একবার মিক্স করে দিলাম, নয় পনির ভেঙে যাবে। এবার ঢেকে 4 মিনিট কুক করব, পনির বেশিক্ষণ রান্না করলে হার্ড হয়ে যায়। হিট লো করে তারপর ঢাকা দিয়েছি, একবার নেড়ে দিলাম। নামানোর আগে একটু হিটটা হাই করে দিয়েছি, একটু ঘন হওয়ার জন্য। কয়েক সেকেন্ডের মধ্যে ঘন হয়ে গেল, গ্যাস অফ করে দিয়েছি। এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে, এখনও অনেক ঘন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। দেখলেন তো, আপনাদের সাথে যেই সিক্রেটটা শেয়ার করেছি আমি, ওটার জন্য গ্রেভিটা একদম সিল্কি স্মুথ হয়েছে। যদি আমি বাদাম পিসটা ডাইরেক্ট তেলে দিয়ে খুব কষাতাম, একদম দানা দানা হয়ে যেত,
দেখতেও বাজে হতো আর খেতেও বাজে হতো, জল আলাদা আর দানা পিসগুলো আলাদা হয়ে থাকতো। এটা একদম জল আলাদা হয়নি, একসঙ্গে আছে, একদম স্মুথ সিল্কি লাগছে দেখতে। আপনারাও বানালে এইভাবেই বানাবেন। শুধুমাত্র একটা জিনিসের ব্যবহার দিয়েই এই টেস্টি পনিরের তরকারিটা রেডি হয়ে গেল। ট্রাই করে দেখবেন রেসিপিটা আর আমাকে নিচে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল অপশনটা ক্লিক করে রাখবেন, এতে আমার নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।